বাইরের লোক এনে এবং পরিকল্পিতভাবে বিজেপির নেতারা হঠাৎ পরপর বিবৃতি দিতে শুরু করলেন, রাজনৈতিক তারা জানেনই না, রাজনৈতিক হত্যা বলে ইস্যু তৈরি করার চেষ্টা করলেন। সেই ক্ষেত্রে আমরা বলছি, আপনি যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রমাণ ছাড়া পরিকল্পিতভাবে নিজেরা তৃণমূলের দিকে তাকিয়ে আঙুল তোলেন, তাহলে আপনাদের নিজেদের দিকেও তো আঙুল উঠবে যে কেন একজন নেতা দিল্লি থেকে এলেন, জমছে না, ফ্লপ শো, নেতারা ব্যর্থ, মৃত্যু দরকার, মৃতদেহ চাই, নাটক করতে হবে, এই করতে গিয়ে নিজেদের দলেরই কোনো বিক্ষুব্ধ অংশের কোনো সমর্থককে মেরে দেননি তো। আমি অভিযোগ করছি না, ওনারা যেহেতু তৃণমূলের দিকে দাঁড়িয়ে অভিযোগ করেছেন, আমি বলছি সেক্ষেত্রে আমরাও তো এই অভিযোগের অবকাশটা থাকছে, তাহলে আপনারা তার উত্তর দিন। এনারা ইস্যু তৈরি করার চেষ্টা করেন এবং তৃণমূলের দিকে আঙুল তোলেন, তাহলে আমরাও বলবো যে এই কৈফিয়ত তাদের দিতে হবে যে কোনো ইস্যু না পেয়ে দিল্লির নেতার নাটক করার মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য দলের কোনো বিদ্রোহী নেতার অনুগামী, দলের কোনো বিক্ষুব্ধ অংশের সমর্থক, কোনো কর্মীকে বলি দিয়ে নেতার নাটকের মঞ্চ তৈরি করা হচ্ছে কিনা, বা কয়েকজন নেতা হইচই করে দিল্লির নেতাকে দেখানো, দেখো আমরা আছি, এই অদ্ভুত সমাপতন এটা পরিকল্পিত চিত্রনাট্য কিনা তার তদন্তটাও হওয়া দরকার। মৃত্যু নিয়ে কোনো দায়িত্বজ্ঞানীর মন্তব্য উচিত নয়, আমি করলেও সেটা উচিত নয়, কিন্তু যদি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে থাকেন তাহলে তাদেরও এই কথাগুলো শুনতে হবে। একজন দিল্লি থেকে এলেন আর খেয়ে দেয়ে কাজ নেই, একজন মৃত্যু, এবং সেখানে সব দু চারজন বিজেপি নেতা গিয়ে জায়গাটা ঘিরে রেখে দিচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন, তথ্য প্রমাণ 12টা বাজিয়ে সেখানে বহিরাগতদের পায়ের ছাপ, হাতের ছাপে ভরে যাচ্ছে, অমিত শাহজি আপনাকে অনুরোধ, কাশীপুরের ঘটনায় যদি আপনি যান তাহলে বাংলার সীমা টপকে প্রথম আশা করা যায় যোগী রাজ্যে আপনি পা রাখবেন, এবং সেখানে যে পরের পর ধর্ষণ, হত্যা, ধর্ষণের পর আত্মহত্যা, পুড়িয়ে মারা যেগুলো ঘটছে, আপনি তাদের বাড়িগুলিতেও যাবেন। দুঃখের সঙ্গে আমরা বলছি, এই সফরে এক বছর পর অমিত শাহ এলেন, বিধানসভা নির্বাচনের আগে তিনি আসতেন, ডেলি প্যাসেঞ্জারি করেছিলেন, প্রত্যাখ্যাত হয়েছেন, বিজেপি হেরে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে বলছি এক বছর পরেও বিজেপির শীর্ষ নেতারা কোনো শিক্ষা নিচ্ছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়, তিনি বিজেপির নেতা হিসেবে এখানে সম্পূর্ণ রকমভাবে সংকীর্ণ রাজনীতি বাংলার মাটিতে দাঁড়িয়ে করার চেষ্টা করছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।